बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थीबृंद अस्सलामु आलैकुम। आशा करी तुम्हारा बाड़ी भलो आछो। आलमडांगा सरकारी उच्च विद्यालय पक्ष थेके अनलाइन क्लास तुम्हारे स्वागत। गत पर्वे आमी तुम्हारे नवम श्रेणी गणित चतुर्थ अध्याय थेके सूचक संक्रांत सूत्रावली निये आलोचना करेछिलाम एवं सूत्रावली प्रयोग करे गाणितिक समस्या समाधान करे देखिएछिलाम एवं तोमादेरके बाड़ी काजो दिएछिलाम। तोमरा अनेके आमाके फोन करे जानिएछो, अनेके पेरेछो एवं अनेके पारोनि। गत क्लासेर आलोके सूचक संक्रांत तथ्यवली आरेकटु आमरा आलोचना करी। गत क्लासे आमि बोलेछिलाम सूचकेर माध्यमे अनेक बड़ो ओ छोटो संख्याके सहजभावे प्रकाश करा जाय। जेमन पृथिवी थेके सूर्येर दूरत्व 15 कोटी किलोमीटर, এটাকে যদি আমরা সূচকীয় সংখ্যায় প্রকাশ করি, আমরা সূচকের মাধ্যমে দেখো যে 15 কোটি কিলোমিটারকে আমরা খুব সহজ এবং সুন্দরভাবে সূচকীয় রাশির মাধ্যমে উপস্থাপন করতে পারছি। এটাকে সংখ্যার বৈজ্ঞানিক রূপ বলা হয়। এরপরে দেখো a^n, এটা একটা সূচকীয় রাশি। এই সূচকীয় রাশির দুইটা অংশ আমরা দেখতে পাচ্ছি। a কে আমরা বলি ভিত্তি বা বেস, আর n কে আমরা এখানে বলি সূচক বা ঘাত। এই অধ্যায়ে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং এই সূচক সংক্রান্ত প্রয়োজনীয় কিছু সূত্রাবলী আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। এই সূত্রাবলী প্রয়োগ করে আমরা দুটি গাণিতিক সমস্যা সমাধান করে দেখাব। এই অনুকরণে আমরা লিখতে পারি যেমন √3, এখানে এ যেমন ভিত্তি, এখানে টু হাসে ভিত্তি, এখানে ঘাত বা সূচক এম, এখানে ঘাত বা সূচক থ্রি। এখন যদি আমরা দেখি প্রথম সূত্রটা আরেকবার আলোচনা করে দেখি তোমাদের জন্য। দেখো দুইটা একই ভিত্তি সম্বলিত সূচকীয় রাশি যাদের মধ্যে গুণ সম্পর্ক আছে। এখন আমরা এই গুণ যদি থাকে দুইটা সূচকীয় রাশি যাদের ভিত্তি এক, তাদের সূচকের মধ্যে কি সম্পর্ক ঘটে সেটা দেখো। এখানে আমরা ভিত্তি এক বিধায় আমরা নিলাম এ, আর গুণ সম্পর্কের কারণে সূচকের মধ্যে যোগ সম্পাদিত হয়। সিমিলারলি সিমিলারলি আমরা এই সূত্রের সাথে তুলনা করলে আমরা দেখতে পাই যে এখানে ভিত্তি থ্রি, তাহলে সূচকের মধ্যে গুণের কারণে সূচকের মধ্যে কি সম্পাদিত হবে, যোগ সম্পাদিত হবে। একইভাবে আমরা ভাগের ক্ষেত্রে কি হয় দেখি, এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন, এটাকে এভাবেও লেখা যেতে পারে, এভাবেও থাকতে পারে, একই অর্থ প্রকাশ করে। সিমিলারলি এই ক্ষেত্রে যেমন আমরা লিখতে পারি
যে দুইটা সূচকী রাশির মধ্যে ভাগ সম্পর্ক সেই ক্ষেত্রে আমাদের ভিত্তি এ আর সূচকের মধ্যে ভাগ সম্পর্ক থাকলে সূচকের মধ্যে বিয়োগ সম্পাদিত হয় এই সূত্রের সাথে মিল করে আমরা এটা যা করতে পারি এখানে ভিত্তি 4 আর আমাদের প্রথমটা সূচক 3 তাহলে এখানে আমাদের ভাগ থাকার কারণে বিয়োগ সম্পাদিত হবে নিশ্চয় এখন বুঝতে পারলে যে সূত্রগুলো কে আমরা যদি অন্য সংখ্যা বা অন্য প্রতীকের মাধ্যমে প্রকাশ করি আমরা সূত্রগুলোকে কি করব অনুসরণ করব এরপরে দেখো যে ঘাতের গুণফল যেমন এ টু দি পাওয়ার এম তার পাওয়ার এ এই ক্ষেত্রে আমরা জানি যে ঘাত আর ঘাত গুণ হবে এম এ আমরা এইটার সাথে যে এই সূত্রের সাথে মিল করলে এইরকম যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কি লিখব টু আর এই ঘাত এটাও ভাগ এও ঘাত ঘাতের গুণফল তাহলে এখানে হবে থ্রি টু দি পাওয়ার টু এ অনুরূপভাবে আমরা অন্য সংখ্যাও যদি থাকে তাহলে ঘাতের সাথে এই ঘাত গুণ হবে তাহলে তিন ত্রিকে নয় নাই এইভাবে আমরা সূত্রগুলোকে ব্যবহার করব আরও একটা দেখতে পাচ্ছ চার নম্বরে যদি কোনো সূচকীয় রাশির ঘাত ঋণাত্মক থাকে সেই ক্ষেত্রে আমরা কি লিখব তাহলে এটা কি লিখতে পারি আমরা ঘাত ঋণাত্মক কারণে এটা হচ্ছে ইনভার্স বিপরীত হয়ে যাচ্ছে তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখব এই সূত্রটা মূল সূত্র এটা আমাদের ছিল হ্যাঁ আমাদের সূত্র এই সূত্রগুলোকে আমরা এভাবে প্রকাশ করব এবং এখন যে গাণিতিক সমস্যাগুলো আমি সমাধান করে দেখাবো সেখানে এই সূত্রগুলো আমাদের ব্যবহার হবে এছাড়া আরও প্রতিপয় সূত্র আছে সেগুলো তোমরা চতুর্থ অধ্যায়ে সূচক সংক্রান্ত ওই অধ্যায়ে দেখবা যে অনেকগুলো সূত্র আছে সেগুলো দেখে নিবা তাহলে আমরা সূচকীয় রাশি বলতে আমরা ওখানে ভিত্তি আর ঘাত বা সূচক থাকবে এখন আমরা অনুশীলনের 4.1 এর আমরা 6 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো দেখো তিনটা সূচকীয় রাশি বা তিনটা পদের গুণফল হিসেবে গুণ হিসেবে আছে সম্পর্ক তা আমাদের প্রত্যেকটা রাশিতে দেখি আমরা বর্গমূল চিহ্ন আছে আমরা এই চার নম্বর এটা দেখেছি যে ইনভার্স হিসেবে আছে ভিতরে তাহলে আমরা এখানে কি করব এটাকে আমরা লিখব 1/x এইভাবে আমরা প্রত্যেকটায় তাহলে আমরা দেখি যে আমরা অনেকভাবে এটা করতে পারি
অনেক ভাবে এটাকে আমরা করতে পারি। তারপরে আমরা দেখি যে এই যে বর্গমূল চিহ্ন প্রত্যেককে যদি আমরা এভাবে আলাদা করে দিতে পারি, আমরা আলাদা করে দিতে পারি, আবার একসাথে এক বর্গমূলের মধ্যে এক চিহ্নের মধ্যে গুণ করে দিতে পারি। দেখো প্রত্যেকে দেখো মিল আছে, তাহলে আমাদের এই ভাগ করলে আমাদের মান থাকছে 1। এছাড়া আমরা মনে করলে প্রত্যেকে দেখো বর্গমূল আছে চিহ্ন, তাহলে আমরা একই বর্গমূলের মধ্যে এগুলো সব উপরের লবগুলো গুণ করে দিতে পারি, হরগুলো গুণ করে দিতে পারি। তাহলে আমাদের উপরে থাকবে এক্স ওয়াই জেড, নিচেও এক্স ওয়াই জেড, কেটে গেলে আমাদের 1 থাকবে, একই ফলাফল হবে। এখন তোমরা একটু মনোযোগ সহকারে দেখো এবং খাতায় নোট করে নাও। নিশ্চয় তোমরা এটা নোট করেছ, আমি এখন বুঝতে পারি। তাহলে সূচকের সূত্রাবলী প্রয়োগ করে যে গাণিতিক সমস্যার সমাধান করছি খুবই ইন্টারেস্টিং লাগছে। এর পরবর্তী অঙ্ক আমরা ভিতরে যত ওই সূচক সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করব, দেখবে তোমরা অনেক মজা পাবে, খুব সহজেই তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলো আয়ত্ত করতে পারবে এবং অনুশীলনের মাধ্যমে আনন্দ পাবে। আমরা পরবর্তী 7 নম্বর অঙ্কের সমাধান করে আমি দেখাচ্ছি তোমাদেরকে। সাত নম্বর এই অঙ্কটাকে অনেকভাবেই সমাধান করা যায়। আমি একটা নিয়ম এখানে ফলো করি, দেখো খেয়াল করে দেখো, টু টু দি পাওয়ার এন প্লাস 4 আমাদের এখানে দেখো 1 নম্বর সূত্রটা খেয়াল করো, এ টু দি পাওয়ার এম প্লাস এ, এইটাকে আমরা এইভাবে আলাদা করতে পারি। যখন সূচকের মধ্যে যোগ থাকে তখন আমরা এইভাবে আলাদা করলে গুণ হিসেবে সূচক রাশি প্রকাশ করা যায়। তাহলে এটা থেকে আমরা এটাতে আসতে পারে, আবার এটা থেকে এটাতে যেতে পারে। দেখো এটাতে আমরা সেটা ফলো করেছি। এরপরে এখানেও আমরা তদ্রূপভাবে আলাদা করতে পারি, আবার অন্যভাবেও করতে পারি। এখন আমি এটা ফলো করি, এখানেও দেখো যে টু টু দি পাওয়ার এন ইন্টু আমরা এরকম লিখতে পারি টু টু দি পাওয়ার 2, আর ভাগ থাকে আমরা জানি যে ভাগ হসে গুণের বিপরীত, আমরা জানি ভাগ গুণের বিপরীত। আমরা নিচের অংশে আমরা 2 নম্বর সূত্রটাও প্রয়োগ করতে পারতাম, দেখো যে টুর পাওয়ার কিছু নাই থাকা মানে এর পাওয়ার আছে, আমরা এখানে বিয়োগ করতে পারতাম, 2 নম্বর সূত্রে প্রয়োগ করতে পারতাম। আবার এইভাবেও করা যেতে পারে যে আমরা জানি ভাগ 2, তার মানে ভাগ থাকলে আমরা জানি ভাগ আর গুণ বিপরীত। তদ্রূপ এখানে খেয়াল করো যে আমরা যদি ইন্টু চিহ্ন ব্যবহার করি তাও এই গুণ চিহ্নকে মিন করে, আমরা এখানে গুণ চিহ্ন দিতে পারি, ইন্টু আর গুণ চিহ্ন একই অর্থ প্রকাশ করে, এটা তোমরা ভালো করে খেয়াল করবা। তাহলে উপরে আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি যে উভয় অংশের মধ্যে কিছু মিল আছে, তা আমরা সেই মিলগুলোকে পরে দেখি। দেখো তাহলে এখানে আমরা
टू टू दे फोर मैं फोर मान जानी षोलो तरह मान टू टू दे फोर इक्वल जानी चार दर गुणफल माइनस एखे जानी दई और एखे चार पावर एक मान दई एक बार चार तो आठ और एखे आू टू दे एन नीचे टू टू दे एन और आप एखे जानी फोर है और एखे आई अनेक भाव समाधान करा जो पे हमें एक पद्धति अनुसरण कर लो जो वियोग चिन्हे एक पाशे एक अंश आई पास एक अंश आर मध्य मिल पेल टू टू दे एन তাহলে এখানে আমাদের ষোলো থাকছে আর এখানে থাকছে এইট আবার এটাও হতে পারে যে ষোলোটা টু এন আছে আবার আটটা টু এস বিয়োগ সরাসরি দেওয়া যায় তা আমরা এখানে দেখি নিচে তাহলে আমাদের কি থাকছে এখানে দুই আছে আপনার টু টু দু এন আছে টু টু দেওয়ার এন ইন্টু টু এখানে আমাদের আছে নিচে তা আমরা এই অংশ যদি কেটে দিয়ে বলিছে তাহলে আমাদের এখানে থাকে কত ১৬ থেকে ৮ বাদ দিলে আমাদের ৮ থাকে আর নিচে ২ তাহলে আমাদের ফলাফল আসছে ৪ এই হচ্ছে আমাদের অ্যানসার তাহলে তোমরা মনোযোগ সহকারে দেখো এবং এটাকে নোট করে নাও তোমরা নিশ্চয়ই মজা পাচ্ছ যে सूचक संक्रांत ये अध्याय आसले खुबी इंटरेस्टिंग एवं सहज एवं तुम्हारा ओ अध्याय विस्तारित पढ़ निश्चय ये तुम्हारे नोट करा गए हमें बुझते परि तुम्हारे एन बाड़ी क्ज देव बाड़ी क्या थे একটা বাড়ি গ্যাস থাকবে আর প্রমাণ করো ৯ নম্বর প্রটি দেবা নি মাইনাস ১ বাই প্রটি বার এন মাইনাস এন এই দুটা বাড়ি গ্যাস থাকবে এবং তোমরা जे जे विषय निये आमी आलोचना करलाम सूचक संक्रांत ये सूत्रावली प्रयोग करे तुम्हारा दुईटा बाड़ी क्लासे समाधान करबे परवर्ती क्लासे ये विषय निये आरो आलोचना करब आज ए पर्यन्तई बासाय थाकबे एवं बाइरे गेले मास्क पड़बे और हाथ धोवार अभ्यास गड़े तुलबे आमरा करोना महामारी कारणे आमरा सबाई सबाई आमरा भीत सन्त्रस्त किन्तु आमादेरके एटाके जय करते हबे अथवा बाड़ीर बाइरे घोराफेरा करबे ना मनोयोग सहकारे आमादेर अनलाइन क्लासगुलो तोमरा देखबे एबं सेई अनुयायी अनुशीलन करबे आल्लाह हाफेज।